গরম থেকে বড়দের পাশাপাশি ছোটদেরও বিনোদনের শারীরিক সমস্যা হতে পারে। আর তাই গরমকালে যদি সঠিকভাবে শিশু যত্ন না নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে বাচ্চা অনেক ধরনের অসুস্থতায় ভুগতে পারে। তো 6 মাসের নিচের বাচ্চারা যেহেতু মায়ের বুকের দুধ খায়, তো এই সময় বাচ্চার যত্ন নেওয়ার আগে অবশ্যই বাচ্চার মায়ের যত্নটা বেশি নিতে হবে। কারণ যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে, তো মায়ের খাবারে যদি কোনো কারণে পানি ঘাটতি থাকে অথবা মা যদি বেশি পরিমাণ ঘেমে থাকেন, খাবারে সঠিক পরিমাণ পুষ্টি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু বাচ্চার খাবারেও বা বাচ্চা যে দুধটা পাচ্ছে সেই খাবারেও কিন্তু পানি পরিমাণটা কম থাকবে, যার জন্য অতিরিক্ত গরমে বাচ্চার ডিহাইড্রেশন হবে, পায়খানা শক্ত হয়ে যাবে, প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং অনেক সময় দেখা যায় বাচ্চা পেটের বিভিন্ন সমস্যায় ভুগে থাকবে। আর তাই এক্ষেত্রে 6 মাসের নিচের বাচ্চাদের যত্ন নেওয়ার আগে তাদের মায়েদের বেশি পরিমাণ যত্ন নিতে হবে। আর 6 মাসের উপরে যখন বাচ্চাদের বাড়তি খাবারটা শুরু হয় তখন চেষ্টা করতে হবে বাচ্চাকে পানি জাতীয় খাবার একটু বেশি ঘন ঘন দেওয়ার জন্য। বাচ্চারা খেলাধুলা করার কারণে পানির যে চাহিদা সেটা অনেক সময় ভুলে যায়, যার জন্য গরমে অতিরিক্ত ঘেমে পরবর্তীতে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা সৃষ্টি হতে পারে। ফলের রস অথবা লেবুর শরবত, ডাবের পানি, এমনকি নর্মাল স্যালাইনও কিছুক্ষণ পরপর আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। অবশ্যই এই সময় ভাজা পোড়া জাতীয় খাবার কম দিতে হবে, কারণ ভাজা বা তৈলাক্ত খাবার অনেক সময় গরমের পরিমাণটা বাড়িয়ে দেয়, পাশাপাশি ডিহাইড্রেশনটাও বাড়িয়ে দেয়। বাচ্চার গা যদি ঘেমে যায় তাহলে শরীরে যে কাপড়টা থাকবে সেটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেওয়ার জন্য, এবং শরীরে যে ঘামটা থাকবে সেটা একটা সুতি কাপড় পানি দিয়ে ভিজিয়ে সেটা পুরোপুরি শরীরে মুছে দেওয়ার জন্য। এতে বাচ্চা শারীরিকভাবে আরাম পাবে, পাশাপাশি তার ঘামটাও শরীরে শুকাবে না। যদি কোনো কারণে ঘাম শরীরে শুকিয়ে যায় তাহলে সেটাই কিন্তু পরবর্তীতে বাচ্চা ঠান্ডা কাশি সৃষ্টি করতে পারে। আর বাচ্চা যখন রাতে ঘুমাবে তখন একটু খেয়াল রাখবেন যে গলার নিচে বা পিঠে এই জায়গাগুলো যেন না ঘেমে যায়, কারণ যেহেতু বাচ্চারা এক পাশে ঘুমায় তো দেখা যায় যে পাশে কাত হয়ে ঘুমাচ্ছে সেই পাশেই বেশি ঘেমে ওই ঘামটা শুকিয়ে ঠান্ডা পরবর্তীতে লেগে যেতে পারে। আর তাই ঘুমের মাঝে একটু কষ্ট করে হলেও বাচ্চাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর বাচ্চাকে অবশ্যই ঢিলে ঢালা জাতীয় কাপড় পরাতে হবে, গরমে সুতির কাপড়টা সবচেয়ে বেশি ভালো, অন্য কোনো সিনথেটিক বা মোটা কাপড় না পরানোই উচিত। বাচ্চাকে কখনোই তেল বা লোশন ব্যবহার করবেন না, অনেকে মাথায় বা শরীরে তেল দিয়ে থাকে, এটাতে বাচ্চার গরম কিন্তু আরো বেড়ে যায়, পাশাপাশি বাচ্চার ঠান্ডা অনেকটা বেশি লেগে যেতে পারে। আর গরমকালে পেটের সমস্যা বা ডায়রিয়াও বেশি বেড়ে যায়। চেষ্টা করবেন গরমকালে বাইরের কোনো প্রকার খাবার না দেওয়ার জন্য, ঘরে তৈরি খাবারটা সবচেয়ে বেশি নিরাপদ এবং একটু কষ্ট করে হলেও এটা আপনাদের মেনটেন করতে হবে। ভিটামিন সি বা টক জাতীয় খাবার একটু বেশি খাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এগুলো আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আমাদের শরীরটাকেও সুস্থ রাখে। এছাড়া গরমকালে বাচ্চাদের স্কিন ইনফেকশনও কিন্তু বেড়ে যায়, কারণ যেহেতু এই সময় প্রচণ্ড ঘাম হয়, ঘামের সাথে কিন্তু বাইরে ধুলাবালির সাথে শরীরের যে অভ্যন্তরীণ ময়লা সেটা অনেক সময় আটকে থাকে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পাশাপাশি ঘামটা সঙ্গে সঙ্গে শরীর থেকে মুছে দিতে হবে। এইভাবে করে যদি বাচ্চাকে আপনারা শুরু থেকে সচেতন রাখেন বা সাবধানে রাখেন তাহলে পরবর্তীতে কোনো ধরনের ইনফেকশন বা শারীরিক সমস্যা বাচ্চার হবে না।